নানা গুঞ্জন জল্পনা কল্পনার পর অবশেষে সাত বাদা বাদাভতজার বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকন আগামী ডিসেম্বরত রণবীর সিং এর ফোয়ারে বিয়ের বন্দনত আবদ্ধার দীপিকা পাডুকন বেশ কিছুদিন ধরেই এন্ডিলে গুঞ্জন ওনাজার বলিউড ইন্ডাস্ট্রি এন কি বিয়েল্লা নাকি হলিউড ছবিত অভিনয়ত প্রস্তাব ফিরে দিয়ে দীপিকা এর মধ্যে মা উজালা লই মুম্বাইয়ের বান্দ্রার উগানত কেনাকাটা গরি তু গিয়ে দীপিকা পাদুকোনারে ইতিমধ্যে অন্তর্জাল দুনিয়াত সরাই ফুইছে মা মায়ের কেনাকাটা গরিবের বেশ সহজে স্থিতচিত্র এর ফরতন গুঞ্জন শুরুয়ে মাল বিয়ের কেনাকাটা সারি লর বাজিরাও মাস্তানি খ্যাত এই তারকা ইন্দিদি কিছুদিন আগে উনা আগে দীপিকার মা বাপ মুম্বাইত উড়িয়াই এনে রণবীরর মা বাপের ফোয়ারে দেখা করতে। বিয়ের ডেট লই হতা হইবে লাই তারার এই আগমন আর দীপিকার প্রভা দেবীর বাড়িত নাকি দীপিকার মা বাপের ফোয়ারে দেখা করতে উপস্থিতই রণবীরর মা বাপ মোটামুটি বলিউডের বাতাসত উড়ের এইসব খবরে আর এই খবরের ইন্ধন যোগাইয়ে খোদ নায়িকা দীপিকা পাডুকন ওনা গিয়ে অনুষ্কা শর্মার বিয়ের হরতুন অনুপ্রেরণা পাইয়ে নাকি বিয়ের স্বাস্থ্য সার দীপিকা আর এই হারণেই নাকি গণগণ সব্য সাচিরে ফোন গড়ের দীপিকা আর সভ্যসাচীর হাসে এক কোনোই আবদার অনুষ্কার মতো বউ স্বাস্থ্য সাই হাবিবাসিউলি সি প্লাস টিভি চট্টগ্রাম